গুড মর্নিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বর আলী, আমার সহপ্রতিনিধি রাজ শাহানির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুলে। আজ 8ই জুলাই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন 2023-এর যে ভোটদান পর্ব তা কিন্তু শুরু হয়ে গেছে একদম সকাল 7:10 থেকেই। যেমনটা জানা যাচ্ছে, এই এলাকাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের স্টেট ফার্ম কলোনি এলাকার যারা ভোটার রয়েছেন তারা 134 নম্বর এবং 135 নম্বর যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু তারা ভোটদান প্রক্রিয়া নিজেদের শুরু করেছেন। ইতিমধ্যেই মহিলা এবং পুরুষের আলাদা আলাদা লাইন এবং সেই সঙ্গে পুলিশি নিরাপত্তায় ভোটদান পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী আছেন বা যারা প্রার্থী আছেন তারা কিন্তু এখানে এসছেন। সবকটি দুটি বুথেই কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ, ইতিমধ্যেই পুরুষ এবং মহিলা আলাদা আলাদা সারিবদ্ধভাবে তারা হচ্ছে সেখানে লাইনে দাঁড়িয়েছেন এবং তার পাশাপাশি বিভিন্ন ইলেকশন এজেন্ট এবং পোলিং এজেন্টরাও তারা কিন্তু রয়েছে। আমরা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যারা এখানে রয়েছেন তাদের পোলিং এজেন্ট এবং সেই সঙ্গে হচ্ছে কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্ট এখানে রয়েছে কিনা। দাদা, কি নাম আপনার? আমার নাম প্রদীপ দাস, আমি সিপিএম এর ক্যান্ডিডেট। আচ্ছা প্রদীপ দা, আপনার কাউন্টিং এজেন্ট ভেতরে রয়েছে? হ্যাঁ। আচ্ছা, ভোট পর্ব এখনো পর্যন্ত মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, চলছে। কেমন চলছে? শান্তিপূর্ণভাবে? শান্তিপূর্ণ চলছে। কোনো প্রকার সমস্যা? না না না। আপনার নাম দাদা? আমার নাম ননিগোপাল দাস। আচ্ছা, কোন পার্টি থেকে? নির্দল প্রার্থী। নির্দল প্রার্থী এলাকা থেকে? হ্যাঁ। ওয়ার্ডে দাঁড়িয়েছেন? হ্যাঁ। আপনার কাউন্টিং এজেন্ট রয়েছে ভেতরে? ভেতরে রয়েছে। এখনো পর্যন্ত ভোটদান পর্ব কেমন? মোটামুটি শান্তশিষ্ট ভাবে চলছে। আচ্ছা, পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেখানে? হ্যাঁ। কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা বা কেউ ধমকানো চমকানো ইত্যাদি? আপনি তো নির্দল প্রার্থী। না, এই সমস্ত কিছু বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে হচ্ছে। হ্যাঁ, ঠিক। আর কারা কারা দাঁড়িয়েছে এখানে, কোন কোন রাজনৈতিক দলে? আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? অপূর্ব দাস। কোন পার্টি থেকে? কোন পার্টি থেকে দাঁড়িয়েছে? তৃণমূল থেকে। তৃণমূল থেকে দাঁড়িয়েছে আমি। হ্যাঁ, সবাই দেখছি সাদা পোশাক পরে একদম বন্ধুত্বের পরিবেশে। না, আমাদের এখানে সবসময় বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি এবং আমাদের এই বুথটাও শান্তিপূর্ণ ভাবে ভোট হওয়ার জন্য পরিচিত। আচ্ছা, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আর এইভাবেই হবে বলে আমরা আশা করি। প্রত্যেকটি বুথে থাকার কথা সেটা রয়েছে? হ্যাঁ রয়েছে। আচ্ছা, আর কোন দলে রয়েছে এখানে প্রার্থী? বিজেপি প্রার্থী রয়েছে? বিজেপি প্রার্থী। যে বিজেপি প্রার্থী, আমরা একটু কথা বলবো। কি নাম আপনার? আমার নাম সাধন দাস। সাধন বাবু, আপনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন? পোলিং এজেন্ট রয়েছে ভেতরে? হ্যাঁ। ভোটারদের তারা আইডেন্টিফাই করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছি সবাই একই জায়গায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। হ্যাঁ, সবাই আমাদের মধ্যে একটা মিল সবসময় রয়েছে এখানে, ঐতিহ্যই রয়েছে যে এখানে কখনো কোনো অশান্তি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লড়াইটা ভোটের ময়দানে? হ্যাঁ, ময়দানে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিসিটিভি সার্ভিলেন্সে কিন্তু প্রিসাইডিং অফিসার থেকে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং তারা সমস্ত প্রকারের ব্যবস্থাপনা সহকারে ইতিমধ্যে ভোট পর্ব শুরু হয়েছে। এক এক করে পুরুষ থেকে শুরু করে মহিলা প্রত্যেকে কিন্তু সারিবদ্ধভাবে এক এক করে ঢুকছেন। সরাসরি সেই চিত্র আমরা ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল থেকে দেখানোর চেষ্টা করছি। এটি একটি বুথ ছিল, সেটা হচ্ছে 135 নম্বর বুথ। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং 134 নম্বর যে বুথ রয়েছে সেখানে কি পরিস্থিতি রয়েছে সেটা দেখানোর আপনাদের চেষ্টা করব। এই মুহূর্তে ভোটাররা রয়েছে অনেকেই একদম সকাল সকাল ভোট দেওয়ার জন্য চলে এসেছে। তাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি একদিকে 18 থেকে 80 পর্যন্ত ওরা প্রত্যেকে রয়েছে। আমার সভাপতি রাজ শাহানি রয়েছেন, তিনি আরো বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং ভোটারদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবেন। কি বলছেন তারা? রাজ, বিলকুল সেই জব্বারদা, সবসে বড়ি যে বাত হ্যাঁ ওয়া সেন্ট্রাল ফোর্স কো লেকার হ্যাঁ। सुबह से ही जो है लगातार विभिन्न बूथों से जो है कह सकते हैं कि कर्मी समर्थक के साथ साथ जो कैंडिडेट हैं उन लोगों की ओर से लगातार जो है फोन चल आ रही है, फोन कॉल्स आ रही है। क्योंकि आपको बताना चाहेंगे फोर्स की जो बात राज्य सरकार हो या फिर कोर्ट द्वारा जो निर्देश दी गई है उसके अनुसार फोर्स फिलहाल जो है स्टेट फार्म कॉलोनी के इस बूथ में नहीं दिखाई दे रही है। अभी तक हम लोगों को जो नजर आया है एक सिविक वॉलंटियर और एक आर्म पुलिस यहाँ पर मौजूद है। सेंट्रल फोर्स की जो बात कही गई थी फिलहाल जो है वह नजर नहीं आ रही है और पर्याप्त मात्रा में भी जो है फोर्स यहां पर मौजूद नहीं। आप सभी को दिखाना कोशिश करेंगे इस वक्त जो है एक आर्म पुलिस तथा एक सिविक वॉलंटियर के द्वारा 134 नंबर पोलिंग स्टेशन और पार्ट नंबर जो है 91 जो कि स्टेट फार्म कॉलोनी जो इलाका है उस इलाके का बूथ नंबर है। यह वोटिंग प्रक्रिया शांति से चल रही है लेकिन बार बार जो फोर्स की बात कही जा रही थी वह वोट कर्मियों द्वारा या फिर विपक्षी दलों को द्वारा फिलहाल जो है ऐसी कोई बात फोर्स को लेकर नजर नहीं आ रही है। और एक बूथ पास में ही मौजूद है वह भी आप लोगों को जो है अवश्य दिखाने की कोशिश करेंगे कि पर्याप्त मात्रा में जो फोर्स की बात कही जा रही थी बार बार वह मौजूद है कि नहीं, वह जो है अवश्य दिखाने की कोशिश करेंगे। काफी ज्यादा संख्या में महिला वोटर जो है वह लाइन में खड़ी हो गई है। यह जो बूथ आपको बताना चाहेंगे
पोलिंग स्टेशन नंबर 134 है और बूथ नंबर 90 है और यहाँ पर भी जो है वोटिंग प्रक्रिया जारी है, लेकिन एक बाहर देख पा रहे हैं कि एक सिविक वॉलेंटियर यहाँ पर मौजूद है फिलहाल और एक आर्म्स पुलिस मौजूद है यहाँ पर भी, जो स्थिति फिलहाल दिखाई दे रही है कि एक आर्म पुलिस और एक सिविक वॉलेंटियर द्वारा ही जो है वोटिंग की प्रक्रिया, पंचायत वोट की प्रक्रिया इस वक्त चल रही है। आप सभी को बताना चाहेंगे लगातार बार बार जो है इलेक्शन कमीशन हो या फिर जो है आपको बताना चाहेंगे कोर्ट द्वारा जो है बार बार आदेश देने के बावजूद जो है पर्याप्त संख्या में जो है राज्य में पर्याप्त संख्या में जो है फोर्स की जो बात कही जा रही थी फिलहाल नजर नहीं आ रही है। यहाँ पर देख पा रहे हैं कि महिला वोटर की संख्या काफी ज्यादा है, लाइन जो है लाइन में खड़ी है, उल्टी ओर देख पा रहे हैं अलग अलग लाइन किया गया है, पुरुष वोटर भी हैं और सुबह 7 बजे से ही जो है वोटिंग की प्रक्रिया प्रारंभ हो चुकी है और धीरे धीरे जो है वोटिंग की प्रक्रिया परसेंटेज जो है हर घंटे में आप लोगों को देने की कोशिश करेंगे। सीधी तस्वीरें देख पा रहे हैं इस्लामपुर स्टेट फार्म कॉलोनी के इलाके से, यहाँ पर कुछ कैंडिडेट्स हैं उन लोगों की भी हम लोग प्रतिक्रिया लेने की कोशिश करेंगे। राजशिक जेमनटा जानाबो तुम्हें जान दी যে মরসুমের কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি পোলিং স্টেশনের যা চিত্র দেখা পড়ছে সেখানে কিন্তু শেড করে দেওয়া হয়েছে যাতে অন্ততপক্ষে মানুষজন বা ভোটাররা বৃষ্টি এলেও এই শেডের নিচে দাঁড়িয়ে থাকে। যদিও ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল যেটা রয়েছে সেখানে কিন্তু দুদিকে বারান্দা লম্বা বারান্দা রয়েছে, মানুষ আপাতত এই মাঠে যেহেতু গতকাল প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে জল রয়েছে সেই জন্য তারা কিন্তু বারান্দার উপরেই দাঁড়িয়ে পড়েছেন। আমরা দু একজন ভোটারের প্রতিক্রিয়া নেওয়ার আগে যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি নাম আপনার? চিন্তা কর্মকার। কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন? সিপিএম পার্টি। সিপিএম পার্টি থেকে। আপনার পোলিং এজেন্ট ভেতরে রয়েছে? হ্যাঁ আছে। ভোট শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে? হ্যাঁ। কটায় শুরু হয়েছে? সাতটা থেকে। কোন প্রকারের আপনাকে কেউ ধমকি চমকি আমরা দেখলাম আর্ম পুলিশ রয়েছে স্টেট আর্ম পুলিশ এবং আমাদের ওরকম কোনো অসুবিধা এখানটা হচ্ছে না কোনো না 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 আচ্ছা এরকম দাবি রয়েছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স লাগবে এখানে না 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 ওরকম কিছু লাগবে না সুস্থভাবে হচ্ছে এরকমই হয়ে যাবে এটুকু বিশ্বাস আছে সব পক্ষে দলে যারা রয়েছে তারা কি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে না 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 ওরকম কিছু করবে না ওইটুকু বিশ্বাস আছে ভোট দিতে আসছেন হ্যাঁ কি নাম কোন এলাকায় বাড়ি খ্রিস্টান পাড়া নতুন পাড়া আচ্ছা কি নাম আপনার সুশীলা দাস কাকিমা ভোট দিতে এসেছেন হ্যাঁ সকাল সকাল চলে এসেছেন যে কি করবো ভিড় হয়ে যাবে আর কি ভিড় হতে পারে সেটা ভেবে সব ঠিকঠাক আছে কেউ ভয় টয় দেখাচ্ছে না 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 কে ভয় দেখাবে বলি কি নাম আপনার প্রতিভা বর্মন আচ্ছা কোন এলাকায় বসবাস করেন ওই যে নতুন পাড়ায় নতুন পাড়াতে এর আগে ভোট দিয়েছেন এই বুথে না আজকে প্রথম আজকে প্রথম আর আগে দিয়েছে ওইটা যে আচ্ছা বিধানসভা ভোট বিধানসভা আচ্ছা পঞ্চায়েত ভোট এই বুথে দিয়েছেন আজকে প্রথম প্রথম আমরা আরেকজন প্রার্থী আছে তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলছেন তিনি? কি নাম আপনার? মানে থাকুন অসীমা কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন? আমি তৃণমূল কংগ্রেস। আচ্ছা বলছি যে আরো বিপক্ষ দলের যারা যারা দাঁড়িয়েছে তারা কোন প্রকারের ভীতি প্রদর্শন ইত্যাদি ইত্যাদি করছে? না না একদম না, আমাদের এখানে আগেও ভোট হয়েছে এখনো খুব শান্তিপূর্ণ ভাবে হচ্ছে আর আশা রাখছি যে খুব ভালোভাবে এভাবেই এগোবে। কত ভোটার রয়েছে আপনার বুথে? আমাদের 976। আচ্ছা আর তিনটে স্তরের ভোট হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তিনটে স্মুথলি হচ্ছে এখানে? একদম খুব ভালোভাবে। প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছেন? ব্যালট বাক্স চেক করা ইত্যাদি সব করেছেন? সব কিছু হয়েছে, সব কিছু ভালোভাবে করেই তারপর ভোট শুরু হয়েছে, আমারও ভোট হয়ে গেছে। আপনি ভোট দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা কথা বললাম অসীমা পাল আরেকজন প্রার্থীর সঙ্গে, আমরা একটু পুরুষদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং তারা কি বলছেন ভোট প্রক্রিয়া কেমন ভাবে সম্পন্ন হচ্ছে, কোনো প্রকারের অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন কিনা তা কিন্তু আমরা জানার চেষ্টা করব। আজ দিনভর আমরা এইভাবে চলতে থাকবো। কি নাম আপনার? সাধন দাস। আচ্ছা একদম সকাল সকাল পুরুষ তো মহিলারা তো এসেছে, সকাল সকাল পুরুষরা ভোট দিতে এসেছে কি ভিড় উপেক্ষা করার জন্য? সকাল সকাল যেন ভোটটা দিয়ে বেরিয়ে যেতে পারি তাড়াতাড়ি, যেন মানে কাজকর্ম রয়েছে? কাজকর্ম রয়েছে। কোন পাড়ায় বসবাস? আমি ফার্ম কলোনি। বললাম আমার নাম দীপক বিশ্বাস। আচ্ছা ভোটদাতা নাকি প্রার্থী? আমি ভোটদাতা সঙ্গে পোলিং এজেন্ট আছি। আচ্ছা পোলিং কোন পার্টির পোলিং এজেন্ট? সিপিআইএম। সিপিআইএম ভোট আপনাদের এজেন্ট পোলিং এজেন্ট আমাদের এখানে সবারই পোলিং এজেন্ট রয়েছে। আচ্ছা কোন কোন পার্টির পোলিং এজেন্ট? পার্টির পোলিং এজেন্ট রয়েছে সিপিএম টিএমসিপি এবং বিজেপি। আচ্ছা তিনটে রয়েছে, কোনো অসুবিধা? না না আমাদের এখানে খুবই শান্তিপ্রিয় এলাকা আর এখানকার সব মানুষ আমাদের সবাই একসঙ্গে সেইভাবেই থাকি আমরা, যেভাবে নাকি একজন ভাই এবং বোন থাকে আমাদের একটা পরিবার, সম্পূর্ণ পাড়াটাই একটা পরিবার। আচ্ছা এখানে ওরকম কোনো ঝামেলা টামেলা কিছু নেই। ভোটারদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের
রাত পর্যন্ত দেখেছি সবাই সেই উৎসবের মতোই পালন করেছে, কিন্তু সেরকম ঝামেলা এখানে হয় না। কতক্ষণ ধরে লাইনে আছেন? এক ঘন্টা মানে একটু স্লো চলছে নাকি? আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই বুথে বুথে কিন্তু ভোট শুরু হয়েছে। আপনাদের জানিয়ে দিই পর্যাপ্ত পরিমাণে ভোটার এখনো কিন্তু রয়েছে, এবং আপনাদের জানিয়ে দিই যেহেতু ব্যালটে ভোট রয়েছে কোনো বুথে 900, কোনো বুথে হচ্ছে 900 বেশি বা হাজারখানেক ভোট রয়েছে। স্বাভাবিকভাবে তিনটি স্তরের পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তিনটি করে ব্যালট কিন্তু তাদের দিতে হচ্ছে। অর্থাৎ একজন লোক গ্রাম পঞ্চায়েতের ভোট দিয়ে আসার পরেই তাকে হচ্ছে পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার ইস্যু করা হচ্ছে, এবং তারপর জেলা পরিষদের হচ্ছে ব্যালট পেপার ইস্যু করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু একজন মানুষকে তিনবার ইস্যু করার কারণে কিন্তু সময়ে কিছুটা বিলম্ব হচ্ছে। ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু কেউ হচ্ছে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বা 45 মিনিট তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শুরুতে এই ভোট প্রক্রিয়াটা কিছুটা স্লো হলেও ধীরে ধীরে তা গতি পাবে এমনটাই কিন্তু আমরা আশা করতে পারি। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই এলাকাতে ভোট হচ্ছে, এবং মানুষজন কিন্তু অনেকটা উৎসবের মেজাজে রয়েছেন। যারা কাজকর্মের মানুষ তারা কিন্তু একদম সকাল সকাল এই জায়গায় এসছেন, প্রার্থীরা অনেক সকাল সকাল এসছেন। আরেকজন বয়স্ক ভোটার আছেন, তিনি কিন্তু এই মুহূর্তে ভোট দিলেন, হয়তো তার শারীরিক অসুস্থতা থাকার কারণে তাকে অন্যরা সহযোগিতাও করেছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদু, কি নাম আপনার? জীবন দত্ত। আচ্ছা, কতদিন ভোট দিচ্ছেন? কতদিন হলো আপনি ভোট দিচ্ছেন? বয়স কত হলো মোটামুটি? কেমন ভোট হচ্ছে? মানে আপনারা তো অনেক পুরনো লোক, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, কোন অশান্তি, ঝুট ঝামেলা, বাড়িতে ধমকি চমকি ইত্যাদি কিছু নেই? হয় নাই। নিজের মতো করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন? কটা ভোট দিলেন? কয়বার করে ভোট দিলেন? একবার, দুবার না তিনবার? তিনবার দিলেন, তিনজন প্রার্থীকে। আপনাদের জানিয়ে দিই সিনিয়র ভোটাররাও কিন্তু সকাল সকাল আসছেন, কারণ অনেকেই শারীরিক অসুস্থতা বা বলা চলে হচ্ছে দুর্বলতা নিয়ে আছেন, তারা কিন্তু ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা পুরো চিত্রটি একটু দেখানোর চেষ্টা করবো। আমার সহপ্রতিনিধি রাজকে বলবো, এই মুহূর্তে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল, সেখানে পার্ট নম্বর 90 এবং 91 অর্থাৎ 134 এবং 135 নম্বর বুথে, সেখানে কিন্তু শান্তিপূর্ণ এবং অবাধে ভোট হচ্ছে এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রার্থীর যে পোলিং এজেন্ট তারা কিন্তু প্রত্যেকে রয়েছে, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ সহাবস্থানে প্রত্যেক রাজনৈতিক দল লড়াইটা হোক ভোটের ময়দানের এই কথা ভেবে কিন্তু ভোটারদের সহযোগিতা করছেন, পাশাপাশি দাঁড়িয়ে এবং সৌভ্রাতৃত্ব এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভোটার তা ভোটদান করছে। এভাবে আমরা পরবর্তীতে পরবর্তী কোনো বুথ থেকে এভাবেই ভোটের আপডেট নিয়ে আসবো। আপাতত ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের স্টেট ফার্মগুলি জুনিয়র বেসিক স্কুল থেকে, যেখানে দুটি বুথে ভোট হচ্ছে, এবং আপনাদের বলে দিই রাজ্য সশস্ত্র পুলিশ সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এখানকার যারা ক্যান্ডিডেটস রয়েছেন, পোলিং এজেন্টস এবং ইলেকশন এজেন্ট, তাদের সহযোগিতাপূর্ণ পরিবেশে কিন্তু ভোটদান হচ্ছে। আমরা চাইছি গোটা দিনভরে এইভাবে সহাবস্থানপূর্ণ পরিবেশে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভোট হোক, ভোট হোক উৎসবের, ভোট হোক গণতন্ত্রের জয়ের জন্য। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া, এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য লাইভ অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিছুক্ষণ।